দেখো মাথায় কোথা থেকে টিপ লেগে গেছে, টিপ পড়ায়নি ওর মাথায়, কপালে টিপ। ঋতু হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। পরশুদিন ছিল আমাদের পাড়ার মাসিতলার পুজো, তো এখানে বাজে রাত 11:30। আমি কিন্তু এখানে রান্না করে নিচ্ছি। তো যেদিন পুজো হবে সেদিনকারে কিন্তু আগুন জ্বালাতে নেই, ঠান্ডা খেতে হয়, যার কারণে আমরা কিন্তু আগের দিন রান্না করে রেখে দিই। এই নিয়মটা বছরের পর বছর ধরেই চলে আসছে। তো অনেকে বলবে যে আবার এই ভিডিও দেওয়ার কী আছে, আমরা তো জানি এসব নিয়ম। তো দেখো অনেক তো হয় রান্নার ভিডিও, অনেক মাছ মাংস, অনেক এটা সেটা, সবাই অনেক রকমের ভিডিও দিয়ে থাকে। তো আমি ভাবলাম যে এই নিয়মটা তো একটু ইউনিক, তো এটা তো তোমাদের কাছে শেয়ার করাই যেতে পারে। তো যারা যারা জানো না তারা জেনে নাও, আর জানো না বলাটাও কিন্তু ভুল হবে, কেননা এই পুজোটা প্রত্যেক বছরই পাড়ায় পাড়ায় বাৎসরিক পুজো হিসেবে পালন হয়ে থাকে। তো আশা করি সবাই প্রায় এই পুজোর ব্যাপারে জানো। তো দেখো এখানে আমি ভাজাভুজি করে নিচ্ছিলাম, আর ভাজাভুজি করা হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর আমার এখানে ভাতও করে রাখা হয়ে গেছিলো। তো রান্না প্রায় আমার শেষের দিকে, আর কিন্তু কোনো রান্না হবে না, আর কালকে তো আগুন জ্বালানো হবেই না যতক্ষণ না কুলো ঢুকবে আর মায়ের পুজো সম্পূর্ণ হবে। মায়ের পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই আবার গ্যাস জ্বালাতে পারবে। তো কালকে যাব আমি মেয়ে আর বর মিলে মায়ের পুজো দিতে। তো চলো কালকে দেখা হচ্ছে। দেখো সকাল হয়ে গেছে আর আমি স্নান টান সেরে, বাড়ির পুজো সেরে, আর বাড়িতে কুলো এসেছিলো বরণ ঠরণ করে নিয়ে রেডি হয়ে একেবারেই চলে আসলাম ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতে। এইটা হচ্ছে আমাদের পাড়ার মায়ের মন্দির, আর এখানে ডালাগুলো সব সাজিয়ে রাখছে যারা যারা মাকে ডালা দিয়ে পুজো দিচ্ছে। আর এই যে ইনি হচ্ছে ব্রাহ্মণ যিনি পুজো করবেন, আর এই যে মায়ের মুখটা দেখো কত সুন্দর, কত মিষ্টি দেখতে। যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই মায়ের জন্য একটা কমেন্ট তো করতেই পারো, কমেন্টে জয় মাসিতলা লিখতে কিন্তু ভুলো না। আর দেখো এখানে আশেপাশে আরও মন্দির আছে, এখানে বাবা ভোলানাথের মন্দির আছে, পাশে কিন্তু আবার মা মনসারও মন্দির আছে। তো আমি সব জায়গা দিয়ে ঘুরে যাচ্ছিলাম, তো অনেকদিন পর আবার মন্দিরে আসলাম। তো একদিন এসে কিন্তু ফাঁকা সময় তোমাদের সব মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কীরকম। এখন অনেকটা ভিড়, তো ভিডিও করা যাচ্ছে না সেরকম, তাই আমার বর দূর দিয়ে দাঁড়িয়েই কিন্তু ভিডিও করে দিচ্ছিল, আর এখানে আমি ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। এই পুজো টুজো হলে মন্দিরে যেন রূপটাই পাল্টে যায়। দেখো কত সুন্দর ফুল ঠুল দিয়ে লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে, যেন জল জল করছে একদম মায়ের মুখটা। প্রত্যেক বছর এইভাবেই কিন্তু সুন্দরভাবে মায়ের পুজোর সময় কিন্তু মন্দিরটা পুরো সেজে ওঠে, আর প্রচুর মানুষের ভিড়ও হয়। বাৎসরিক পুজো বলে কথা, যাই হোক পাড়ার পুজো আসতেই তো হবে, তাই না? বছরে এই একবার পুজোর সময় কিন্তু খুব মজাও হয়, আর এই পুজো কিন্তু 7 দিন ধরে চলবে। তোমরাও চাইলে আসতে পারো, তো ঘুরে যেতে পারো একবার মায়ের কাছ থেকে এসে। দেখো এখানে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, বেরোনোর সময় দেখি যে কুলো নিয়ে ঢুকছে। কুলো দেখে ভাবলাম 2 মিনিট দাঁড়িয়েই যাই, এই কুলো যিনি মাথায় নিয়ে আছেন তার কিন্তু কোনো অসুবিধাই হয় না। এত রোদের মধ্যে কিন্তু পাড়ার প্রত্যেকটা বাড়ি বাড়িই যাওয়া হয়, আর মায়ের এটা কৃপা ছাড়া আর কিছুই নয়। মায়ের কৃপা না হলে এতটা করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তো দেখো এখানে আমাদের পুজো টুজো তো দেওয়া হয়েই গেছিল, তাই আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, আর এখানে ডালার জন্য লাইন পড়েছিল, এখানে ডালা নেওয়া হচ্ছিল। আমরা এই বাড়ির দিকে যাচ্ছিলাম, আর বাড়িতে যাওয়ার সময় আমরা দুটো আইসক্রিম খেয়ে আমি আর মেয়ে বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে একটা অদ্ভুত জিনিস আমার আর বরের চোখে পড়ে, যে আমার টিপের জায়গাটায় ধূপের ছাই এমনভাবে লেগেছিল মনে হচ্ছিল কেউ টিপ পরিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড নয় বন্ধুরা, আমরা দেখেও অবাক হয়ে গেছিলাম। তো ভাবলাম এটা যাই হোক মনে করে নি, মায়ের এটা আশীর্বাদ। তো ভিডিওটা এই পর্যন্তই আছে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।